আসসালামু আলাইকুম, আমি ভূমিভূমা। আমি আপনাদের এই পর্বে দেখাবো HTML এর মাধ্যমে কিভাবে HTML ফরম্যাটিং এর মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন ফন্ট স্টাইল করতে পারি, বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারি। তোমরা ডিমোটি ওপেন করব। আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আমরা প্যারাগ্রাফ তৈরি করবেন। তো প্যারাগ্রাফের মধ্যে আমরা বিভিন্ন এই যে ফন্টটা লেখা আছে, যে প্যারাগ্রাফটা আমাদের লেখা আছে, এই লেখাটার স্টাইলটা কিভাবে চেঞ্জ করতে পারি। তো এটিকে যদি আমি ইটালিক করি, তাহলে আই যদি আমি লিখে দিই, তাহলে এটা ইটালিক হয়ে যাবে। এই লেখাটাকে যদি আমি বোল্ড করে দিই, বোল্ডের বি দিয়ে দিই, এটা বোল্ড হয়ে যাবে। আবার যদি আমি আরেকটা প্যারাগ্রাফ নেই, এই প্যারাগ্রাফের মধ্যে যদি আমি আর কিছু লিখি, এবং এটাকে যদি এম্পাসাইজড করি, ইএম লিখি, ইএম দিয়ে এম্পাসাইজড, তো এটা যদি দেই, প্রত্যেকটা রেজাল্ট কি আসতেছে আমি আপনাকে আউটপুট অবশ্যই দেখাবো। তাহলে আমি লিখে নিই, এম্পাসাইজড করলে এর স্টাইলটা একরকম হবে। আবার যদি আমি আরেকটা প্যারাগ্রাফ নেই, তো এই প্যারাগ্রাফের মধ্যে যদি আমি স্ট্রং করে দিই, স্ট্রং করে দিই, তো এটা স্ট্রং হবে লেখাটি। কিছু লিখে এবং বিভিন্ন স্টাইল করতে পারি। আমি কয়েকটি স্টাইল আপনাকে দেখাচ্ছি। তো এর মধ্যে যদি আমি ইনসার্ট করি, আইএনএস ইনসার্টের, ইনসার্ট করি, তাহলে দেখবেন ইনসার্ট হয়। এবং যদি আমি ডিলিট করি, ডিলিট মনে করেন আমি প্যারাগ্রাফটি লিখলাম, আপনাদের বোঝার সুবিধার্থে মনে করেন আমি এই লাইন্স লেখাটুকু ডিলিট করবো। তাহলে আমি এখানে যদি ডিলিট করি, এখানে যদি ডিলিটটা শেষ করি, তাহলে দেখবেন এই লেখাটুকু শুধু ডিলিট হচ্ছে। আবার যদি আমি লেখাটি এখানে লিখি, এখানে যদি আমি সাবস্ক্রিপশন করবো, নাম্বার লেখাটা আমি সাবস্ক্রিপশন করবো, সাবস্ক্রিপশন করবো, দেখুন এটা সাবস্ক্রিপশন হবে। এভাবে আমরা ইনসার্ট, ডিলিট, সাবস্ক্রিপশন এগুলো ইউজ করতে পারি। আবার যদি আমি কোনো লেখাকে অন্য লেখার তুলনায় ছোট দেখাতে চাই, লেখাটা আমি পেস্ট করলাম, অনের মধ্যে নিয়ে নিলাম, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই নাম্বার লেখাটুকু আমি যদি
small দেখাতে চাই তাহলে আমি এখানে যদি small ইউজ করি small এখন দেখেন এখানে আমি এটা পুরো লাইনটাকে ইটালিক দেখাবো পুরো লাইনটাকে বোল্ড দেখাবো পুরো লাইনটাকে এমফাসাইজ দেখাবো এই পুরো লাইনটাকে স্ট্রং দেখাবো এখানে ইনসার্ট করব আছে ইনসার্টটা আমি পুরোটাটাতে না লিখে এখানে শেষ করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে পরে এই লাইনসটুকুকে শুধু ডিলিট করব তারপরে নাম্বারটাকে সাব সাবস্ক্রিপশন করব তারপর স্মল এই নাম্বারটা স্মল দেখাবে তো দেখেন আমি এটাকে সেভ যদি করি সেভ করলাম আমি যদি প্রিভিউ করি দেখেন আউটপুটটা কেমন আসে দেখেন এই নাম্বারটা ইটালিক হয়েছে এটা বোল্ড করা ছিল বোল্ড হয়েছে টেম্পারেচার হয়েছে এটা স্ট্রং হয়েছে এই নাম্বারটাকে আমরা ইনসার্ট করেছিলাম এই নাম্বারটুকু এটা আমরা ডিলিট করেছিলাম এর জন্য এটাকে কেটে দিয়েছে এটা এখন পুরো লাইনটার মধ্যে এইটা স্মল হয়েছে সাবস্ক্রিপশন হয়েছে মানে নিচে এটা এটা স্মল হয়েছে পুরো লাইনটা যেটাকে আমরা এস অন হেডার দিয়েছিলাম সেটা পুরো লাইনটা স্মল হয়েছে এভাবে আমরা লেখার মধ্যে বিভিন্ন স্টাইল করতে পারি তো আপনারা যদি আরও ভালো কিছু দেখতে চান এবং আরও আপডেট কিছু দেখতে চান তাহলে আমার টিউটোরিয়ালটা দেখুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন নেক্সট টিউটোরিয়ালে আমি আরও ভালো কিছু নিয়ে আসবো আল্লাহ হাফেজ